stretch. Yeah, look at আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ওয়েস মাহাদি। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বর্তমানে আছি বলখালির দিকে, সো বলখালি ব্লগ প্রোডাই দেখবেন আর সাথে থাকবেন। আর এই প্লেসটা হচ্ছে যে কক্সবাজার আর চট্টগ্রাম রেলওয়ে ব্রিজটা নতুন হয়েছে, আর এই লোকেশনটা জিয়াউল দিবে, তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আমরা অনেক জায়গায় যাবো, তো আমার সাথে আছে আমাদের মুমিন ভাই, সে বিখ্যাত ভাই, আর আমার সাথে জিয়াউল হাসান বন্ধু, তো ব্লগটা দেখতে হবে, সাথে থাকতে হবে একই সময়। সো গো তো ভাই ব্রাদাররা, বর্তমান পিছনে হচ্ছে আমাদের মুমিন ভাই, সে বিখ্যাত ব্রাদার। তো প্রথম ব্লগে ছিল উনি আমার সাথে, আজকে অনেক বিদেশি মানুষ তো তো সাথে রাখছে আর কি। তো ব্রাদার কি অবস্থা আপনার, আজকে দিনটা কেমন যাচ্ছে? I'm also well by the grace of Allah the Almighty, alhamdulillah, everything is well. আর ভাইয়ের সাথে থেকে অনেক ভালো লাগছে, সিরিয়াসলি। প্লেসটা নতুন, মানুষটা নতুন, আমি নতুন, আর সেই সাথে জিয়াউল, কি অবস্থা? তো আসসালামু আলাইকুম, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। আর প্লেসের জায়গাটার নাম বলতে কোন কেউ আসবে একটু জানাই দেয়। কালঘর থেকে, কালঘর থেকে আপনি সেটা একটি সিএনজি অথবা অটো রিক্সা নেবেন, এবং ফরিফার অথবা 13 নম্বর বিচের রোড বলে চিনে দিবে। ওকে, দেন প্লেস পেয়ে গেছেন, চলে আসতে পারেন। আর প্লেস আসলে সুন্দর, আর যারা ছবি তুলতে পারেন, বাইকে যারা আছেন তারা আসতে পারেন। তার অপোজিট একটা ব্রিজও আছে নতুন, মানে এই জায়গাটা সম্পূর্ণ নতুন করা হয়েছে, সমস্যা নাই। আমি তো আছি ওয়েস্ট মাহাদি দা ট্রাভেল চট্টগ্রাম গ্রুপের অ্যাডমিন, টেনশন নাই। আগে চ্যানেলটা যদি ফিরে আসতো তাহলে ওই চ্যানেলে পেয়ে যেতেন গা, আর এই চ্যানেলে সবাই একটু সাপোর্ট করবেন। আর আজকে বরকালে প্রায় কয়েকটা জায়গায় যাবো ঘুরতে, এনজয় করতে থাকবে সবাই। তো সিনেমা শোটা দেখে আসি কি অবস্থা এটার। সো আমরা বর্তমানে আগে ছিলাম ওই ব্রিজটাতে, 13 নম্বরের নদী, এটা হচ্ছে রেল বিট ব্রিজ। তো এটা হচ্ছে যে লোকাল ওই ব্রিজটা, সো ব্রিজটা আসলে সুন্দর, মানুষ আসতে দেখলাম অনেক ঈদ উপলক্ষে আসতেছে। তো এটা হচ্ছে কর্ণফুলী শাখা, কর্ণফুলী নদী। সো শাখাটার নাম জানি না, যদি তথ্য পাই আমি ডিসক্রিপশনে। হ্যাঁ ভাই, সন্দারিয়া নদী, আচ্ছা ততটা আপনি পেয়ে গেছেন গা। আর আসলে আজকে সানসেটটা আসলে গরম হলে কি হবে সুন্দর, বিষয়টা বুঝতেছেন তো, জোশ লাগতেছে আসছে সানসেটটা, তো ম্যাক সানসেট নদী সব কিছু। মোহিম ভাই এক্সাইটেড? আই এম এক্সাইটেড, থ্যাংকস টু ইউ জিয়াউল, জিয়াউল আলম, সো আমার নুনকালের বন্ধু। শেষ রোডটা ছিল অনেক সুন্দর ছিল, করা ছিল আজকে রোড সুন্দর হয়েছে। মুম্বাই কেমন লাগে, কেমন লাগে? সেকেন্ড প্লেস আমরা এখন বর্তমানে,
মুক্তিযুদ্ধের রিভলভি গাড়ি আপনার আমরা গরিব টিকটক বিভিন্ন ভিডিও বানান বা নাটক বানান তাদের জন্য বেস্ট প্লেস বলা যায় সো নাইস তো আসতে পারেন রাতের অবস্থা দেখেন কি অবস্থা সবার উফ জোস প্রচুর মানুষ ঈদের পরে তো তো রেস্টুরেন্টে পুরো ভিড় অবস্থা খারাপ মানে সন্ধ্যার পরে অনেক ভালো লাগতেছে চাইলে রাতেবেলা আশা করে যেতে পারবেন দেখতেছেন অবস্থা জোস 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 থ্যাংক ইউ ফর দেওয়াল থ্যাংক ইউ ফর আমার ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এই পর্যন্ত সকল ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চ্যানেলের জন্য নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন আর আমরা এখন নেভাল থেকে চলে যাচ্ছি মানে নেভাল মুক্তিযুদ্ধ রিভারভিউ থেকে চলে যাচ্ছি বাসার দিকে কালীঘাটে অনাচ্ছি এখন নৌকায় আছে সো অ্যামেজিং থ্যাংক ইউ সো মাচ মুহিম ভাই প্লাস আমার বন্ধু জিয়াউলকে ভিডিও শেয়ার করে ভালো লাগে শেয়ার করবেন যার পেজ দেখতেছেন পেজে লাইক দিয়ে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আর কি তুমি লাইট করতে পানির।